বিশ্বনবী কি আদর্শ তিনি ছিলেন, একজন স্বামী তার স্ত্রীর সাথে কি আচরণ করবে, বিশ্বনবী হলেন শ্রেষ্ঠ নমুনা। সারা দিন আল্লাহ নবী জিহাদে ছিলেন, দাওয়াতি কাজে ছিলেন, পেটে প্রচন্ড খিদা, দুপুর বেলা বাড়িতে আসবেন, রান্না রেডি পাবেন, এটাই তো সব স্বামীর চাহিদা, পেট ভরে খাবেন। বিশ্বনবীও আসলেন ঘরে, স্ত্রী আয়েশা সিদ্দিকা অল্প বয়সে বিয়ে হয়েছে, অল্প বয়সে বাসর হয়েছে, ছোট মানুষ, কিন্তু বড় বাপের মহাদ্দেশা ছিলেন। যে সকল সাহাবায়ে কেরাম 2000 বেশি হাদিস রাওয়ায়াত করেছেন তাদেরকে মুফসিরিন বলে। হযরত আয়েশা একমাত্র মহিলা এই পুরুষদের মধ্যে, তিনি একজন মুফসিরিন সাহাবী, প্রায় 2200 উপরে হাদিস তিনি রাওয়ায়াত করেছেন। সুবহানাল্লাহ, কি বড় মাপের মুফসিরিন! ছোট মানুষ, বয়স কম, রুটি বানাবেন, খামির করলেন, ঘুম এসে গেল, ঘরের চারদিকে বেড়া নাই, বকরি এসে রুটির খামির নিয়ে চম্পট, আয়েশা তখনও ঘুমে। বিশ্বনবী ঘরে এলেন, পেটে প্রচন্ড খিদা, সব কিছু রেডি পাবেন, দস্তরখানে, এটাই তো চাওয়া স্বাভাবিক, কিন্তু রেডি হওয়া তো দূরের কথা, আটাই নাই। এই অবস্থা যদি আমার আপনার জীবনে দুই একবার ঘটতো কি করতেন? এই অবস্থা যদি আমার আপনার জীবনে ঘটতো কি করতেন? কথা বলেন না, কি করতে, সত্যটাই বলেন, এখন থেকে আর কইরেন না, কি করতেন আগে? মার দিতেন। একটা সময় যারা হাল চাষ, নিজ হাতে আটা বেললেন, আল্লাহ আকবার, বিশ্বনবী একটু কল্পনা করেন, এখন আমরা মোটামুটি একটু ভাইরাল হুজুর হইলেই তো পাওয়ার মালিক লাগে না, সুবহানাল্লাহ, মোটামুটি হেরে মানুষ একটু স্টেজে মিছিল সহকারে আনে, মিছিল সহকারে না, এই হুজুরের দামে দাফটে তো লাগা থাকুন যায় না। গত বছর ছিল 30,000, এবার 50,000 এর নিচে। বিশ্বনবী আটার খামির করলেন, নিজ হাতে রুটি বানালেন, রুটি শেকলেন, গোস্ত ভুনা করলেন, সব কিছু রেডি হল, রেডি হয়ে গেল। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে মৃদু হাতের স্পর্শে জাগালেন। আয়েশা সজাগ হয়ে দেখেন সব রেডি, বয়স কম হলেও একটুটুকু বুঝ হয়েছে, এগুলো আমার বানানো নয়, আমি যেগুলো বানাতে চেয়েছিলাম ওগুলো বকরি নিয়ে গিয়েছে। বিশ্বনবীর সামনে আয়েশা লজ্জিত হয়ে গেলেন, যারা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা রাগ করো না, আয়েশা মন খারাপ করো না, তুমি না আমার স্ত্রী, আমরা একে অপরের সহযোগী। আল্লাহু আকবার! বিশ্বনবী বের রুটি ছিনলেন, গোস্ত নিলেন, রুটি নিলেন, আগে নিজে না খেয়ে প্রিয়তমা স্ত্রীর মুখে তুলে দিলে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য অনুসরণে একমাত্র আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যুবকদের আদর্শ। এখন তো ছোট ছোট বাচ্চারা আমাদেরকে দেখলে দৌড় দেয় ভয়ে, আর বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটলে খেলারত অবস্থায় খেলা ছেড়ে দিয়ে যুবকরা আল্লাহ নবীর সাক্ষাতে চলে আসত। এখন আমাদের মুরব্বীদের মেজাজ এত গরম, বাচ্চাদের সাথে এমন খেটখেটনি কো আপনাদের দেশে? জুমাবারে ছোট বাচ্চারা আয়েশা বসছে ফিলারের পাশে, বুড়াই গাও কি কয়, উঠ, এখন বাচ্চা উঠে গেছে ভয়, এখন উনি আল্লাহর মেহরবানিতে ফিলের সাথে পিঠ লাগায়, এমন নাকের ডাক, ট্রাকের ইঞ্জিন ফিল, ঠিক নয় কি? আল্লাহ আমাদেরকে জাতীয় দুর্ব্যবহার থেকে হেফাজত করো বলি আমি, আরো জোরে সরি বলি আমি।
আমার ভাইয়েরা, আমার আলোচনা আমি এখানে শেষ করছি। আমরা গোলামি করব কার? আল্লাহ। আরো আস্তে বলুন, কার? আল্লাহ। আদর্শ মানব, সুন্নাহ মানব, তরিকা মানব, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ। রাজি আছি তো? জি। জান্নাত একবারে সোজা, আর কারো গোলামি করব না, কারো সামনে মাথা নত করব না, নবীর সুন্নাহ ছাড়া আর কোন তরিকা মানব না, বাস জান্নাত। আল্লাহ কবুল করে বলি, আমিন। আমিন।